ঈদ শব্দ নিয়ে। হ্যাঁ, ঈদ শব্দের অর্থটা কি? আনন্দ। আনন্দ ও চোখে খুঁজে পায় না, চোখে দেখে না, আনন্দ কোথা কাকে বলে? আরে বাচ্চা হলে পরে খুশি, এটাও তো ঈদ। শাব্দিক অর্থ হলেও তো মেনে নেওয়া যায়, ঈদ মানে আনন্দ। আচ্ছা, তো প্রতি শুক্রবার যদি ঈদের দিন হয় রসুল্লার হাদিস, ওদের কাছে তো আবার হুজুর হুজুরের শানের যত হাদিস সব বানোয়ার, এ আরেক জামা। এরা পণ্ডিত এত বেশি যে ইমাম বুখারি বুঝে নাই, এরা বেশি বুঝে। তো এখন এই যে একটি ঈদ আনন্দ, তাহলে 52টা সপ্তাহ বৎসরে কটা ঈদ পেলাম? 52টা ঈদ পেলাম। ঈদুল আজহা, ঈদুল ফিতর দুই ঈদ, 53-54টা ঈদ পেলাম। আরাফার দিন এক ঈদ, 55টা ঈদ পেলাম। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন এক ঈদ, 56টা ঈদ পেলাম। বছরে 56টা ঈদ আমাদের। ঈদ মানে আনন্দ। আনন্দ সবসময় হতেই পারে। রসুল সাল্লামের আসার আনন্দ হলো পৃথিবীতে সবচেয়ে বড় বেশি বাদ ভাঙ্গা আনন্দ, যেটা কেয়ামত পর্যন্ত এর আনন্দের বিকল্প নেই। এক কথাই বললাম, নিরানন্দ শুধু শয়তানের ছায়ার তলে যারা মানুষ হচ্ছে, শয়তানের পয়সা খেয়ে এবং এই শয়তানের গীত গায় যারা, এরা এদের কাছে ঈদটা আনন্দ না। হুজুর সাহ ঈদে মিলাদুন্নবীর অস্তিত্ব তাদের কাছে নাই। আমি বলি আপনাদেরকে, আমি বিশ্বে দেশ ঘুরা মানুষ। আমি এই এই মিশরে ঈদে মিলাদুন্নবী পালিত হয় 12 দিন ধরে, কোথায় পালিত হয় না। আলেকজান্দ্রিয়ায় হয়েছে, তুরস্কে হচ্ছে ঈদে মিলাদুন্নবী পালিত, ইন্ডিয়ায় হচ্ছে, পাকিস্তানে হচ্ছে, মালয়েশিয়া হচ্ছে, ইন্দোনেশিয়ায় হচ্ছে, বাংলাদেশে তো হচ্ছেই, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি দেশ মক্কা মদিনায় হয়। তবে রাষ্ট্রীয়ভাবে হয় না, অধিকাংশ আলেমরা সেখানে মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদী তার সংস্কারে বিশ্বাসী, যার কারণে তারা সরকারকে প্রভাবিত করেছে, সরকার তাদের কথা মতো হয়তোবা সেখানে সরকারিভাবে ঈদে মিলাদুন্নবী প্রকাশ্য হয় না, কিন্তু সেখানে তো ঘরে ঘরে হয়। তো আমরা তো সেখানে অ্যাটেন্ড করেছি। আর এবার কি হয়েছে রমজানে, ফজর থেকে গতবার রমজানে ঈদের দিন, ঈদুল ফিতরের দিন, ফজর থেকে জোহর পর্যন্ত ওপেন ছিল মসজিদে, ঈদের মিলাদ হয়েছে, কেয়াম হয়েছে মসজিদে নববীতে, বাধা দেয়নি তারা, সুযোগ দিতে করো, জোহর নামাজের পর থেকে বন্ধ করে দিয়েছে। তো তাহলে আস্তে আস্তে এই যে আরব আমিরাত, আরব আমিরাতে ঈদে মিলাদুন্নবী আছে, সেখানে বন্ধ আছে। আরব আমিরাতে খুতবা আপনারা ইন্টারনেটে বের করে যারা আরবি পড়তে পারেন, হুজুররা তারা পড়েন, ওরা দেখেন তো ওখানে ঈদে মিলাদুন্নবীর হাদিস আছে কিনা, ঈদে মিলাদুন্নবীর পক্ষে কিনা তারা। আরব আমিরাতে 7টা দেশ, তাহলে নাইটা কোথায়? তো এখন আমার, আমি অন্ধ, আমার চোখে সূর্য নাই, তাই বলে কি সূর্য গায়েব, সূর্য থাকবে না, এটা কোনো কথা? ওই হুজুরের চোখে উনি দেখেন না, উনি অন্ধ হতে পারেন, এই জন্য সূর্য গায়েব হয় না কোনো সময়। জি, আরেকটি ফোন নিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হুজুর, আমি নানুর থেকে শরীফ বলছি। হ্যাঁ জি বলুন। আমাদের নানুন যে কিছু কিছু মসজিদে জানাজার নামাজের পরে তারা বৈশা মুনাজাত, মানে ধন্যবাদ। জানাজা নামাজের পরে যদি মোনাজাত করে, যদি বসেও করে, করতে পারে, মোনাজাতের আদব তিনটাই, বসে করতে পারে, দাঁড়িয়ে করতে পারে, সেজদায় গিয়ে করতে পারে, তিন পদ্ধতিতে করা যায়। যদি বসেও মোনাজাত করে, করতে পারে, তবে মোনাজাত করতে হবে। মোনাজাত করা যাবে না, না যায় এটা বলা যাবে না, মোনাজাত করলেই ভালো, কারণ জানাজার নামাজ কোনো মোনাজাত না, দোয়া না, জানাজার নামাজ নামাজি। সালাতুল জানাজা মক্কা শরীফে যখন এলান করে নামাজের পর, আর সালাতু আলাল আমওয়াত ইয়ারহামুকুমুল্লাহ, আর সালাতু আলাল আমওয়াত বলে, জানাজার নামাজ হবে, দাঁড়াবেন আপনারা। তাহলে জানাজার নামাজ আল্লাহর হুকুম চার তাকবীরে পড়তে হয়, দোয়া হইলেও মুস্তাহাব। সুতরাং দোয়া কোনোদিন ফরজ ওয়াজিব হয় না, জানাজার নামাজ ফরজ, ফরজে কিফায়া। তাহলে জানাজা নামাজ ফরজ, আর সেটা দোয়ার কোনো কেবলা নেই, দোয়া যে কোনো দিকে করা যায়, কিন্তু জানাজা পশ্চিম দিক ছাড়া অন্যদিকে হবে না, কেবলার দিকে করতে হবে। তাহলে ওটা দোয়া হলো কি করে? এই যে এই ধরনের কিছু সামান্য ছোট ছোট যুক্তি, এটা হুজুরদের মাথায় আসে না, আমি এটা বুঝলাম না। এটা বুঝতে কোনো বড় বুদ্ধিজীবী তো হওয়া লাগে না, যে এটার কেবলার দিক ছাড়া জানাজা হবে, হবে না। তাহলে এটা কি করে দোয়া হলো? দোয়ার তো কেবলা নাই, দোয়ার কেবলা আরো। তাহলে জানাজা নামাজ যদি দোয়াই হয়, যে যেদিকে আছে ওদিকে দাঁড়াবে না, এটা নামাজ। দুই, চার তকবীরে কম বেশি হলে হবে না, আর দোয়া কম হতে পারে, বেশি হতে পারে। তিন, যে এটার মধ্যে যা আছে হিসাব করা, বেশিও বলা যাবে না, কমও বলা যাবে না। সরকারি সরকারি প্রাইমারি স্কুলের একটা পেন্সিল কিনতে গেলে ওটার পারমিশন লাগে, রিকুইজিশন লাগে,
ঠিক দোয়া তেমনি জানাজা এর ভিতরে বারাকম করা যাবে না। আপনি ইচ্ছে করলেই জানাজা নামাজের যে কোনো তকবিরে ওখানে আপনার বাবা মারা গেছে তার নাম ধরে, তার মায়ের নাম ধরে, তার কোথায় ঠিকানা, আল্লাহ তুমি সে কি কি গুনাহ করেছে এগুলো বলা যাবে না। সেখানে ফিক্সড কিছু দোয়া আছে সেটা পড়তে হবে, তাহলে রুকু সেজদা নাই, এই জন্য সেটা নামাজ নাই। এবার জানাজার থেকে বের হয়ে গেলেন, প্রাইমারি প্রাইভেট চলে আসলেন, এবার আল্লাহর হুকুম শেষ। এবার লাশটাকে সামনে নিয়ে সবাই যদি আমরা দাঁড়িয়ে বসে জবাবে পারি, কাটাকাটি করে বলি যে আল্লাহ এইমাত্র লোকটাকে আমরা কবরে রাখবো, এক্ষুনি রাখবো, তোমার কাছে আমানত রাখলাম, আল্লাহ তুমি লোকটাকে ক্ষমা করে দাও, বেশি কিছু বলতে পারে, কাটাকাটি করতে পারে, এর সুযোগ আছে, এটা না যায় নয় যে আরেকটি ফোন নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।